মাগুর রসও শিম আছে। দেখেন সেম মাগুর কিভাবে আতাল করে পুকুরের মাঝে থাকে। নিচে দেখাচ্ছে উচ্চে কাতাল হাল দেখেন আরো খুদা হবে আমি খালি বলছি তোর একটু বয়ান দি তো শিং আর মাগুরের সাথে থাকে আতালে পুকুরের মাঝে আমরা প্রথম ভাবছি মাছ পাওয়া যাবে না, এখন তো দেখি আতালের মধ্যে সব মাছ লুকিয়ে গেছে। আস্তে আস্তে গালা মারবো পানি আসবে মারবো বলতে আর দূরে হয়ে গেছে দেখেন এক আতালে কতগুলো মাছ পাওয়া গেছে দেখেন এক আতালে 8 থেকে 10 কেজি মাছ হবে এখানে দেখেন শিং মাগুর কই একাতালে কতগুলো মাছ পাওয়া গেছে একটা বাড়িছে গাঁথার ভিত্তিতে ওই হ্যাঁ